বস্তি থেকে মহল সব খবর এক নজরে নিউজ হাঙ্গামা সত্যের সাথে সত্যের পথে। আজ মঙ্গলবার রানাঘাট শহরে দুয়ারে সরকার প্রকল্পের দ্বিতীয় দিন। প্রচুর মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছে দুয়ারে সরকারের লাইনে। আসুন শুনে নিই রানাঘাট শহরের দুয়ারে সরকার প্রকল্পের দায়িত্বে থাকা একজন আধিকারিকের কাছ থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঐকান্তিক উদ্যোগে যে সারা পশ্চিমবঙ্গে মানুষের চিন্তা করে দুয়ারে সরকার 2020-এ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি চালু করেন দুয়ারে সরকার, যেটি প্রত্যেকবারে আমরা দেখেছিলাম যে এসসি কার্ড এসটি কার্ড যেগুলো আমাদের এসডিও অফিসে যেতে হতো, সাধারণ মানুষের অনেক অসুবিধা হতো, কোনো কিছু পেতে সময় লাগতো। সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা নিজের চিন্তাভাবনা নতুন করেছেন, যাতে মানুষকে আর দৌড়তে হয় না, ভোগান্তি যাতে না করতে হয়। সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী তিনি তার প্রচেষ্টায় এই দুয়ারে সরকার প্রকল্প তিনি চালু করেছেন। 2020 সালে এই প্রকল্পটি চালু হয়, এই ক্যাম্প হয়েছিলেন। আমরা সকলেই জানি নির্বাচনের আগে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যে এই দুয়ারে সরকার প্রকল্পটি বছরে দুবার হবে, তাই তার নির্দেশ অনুযায়ী আমরা এই দুয়ারে সরকার আবার মানুষের পাশে এসেছি, মানুষের কাছে এসেছি, যাতে মানুষের সুযোগ সুবিধাগুলো পায়। আমরা সকলেই জানি যে নির্বাচনের প্রাককালে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি একটি নতুন প্রকল্প, একটি বললে ভুল হবে, অনেক কটি প্রকল্প তিনি ঘোষণা করেছিলেন। তার ভেতরে প্রধান হচ্ছেন মা লক্ষ্মী ভাণ্ডার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এছাড়াও অনেক প্রকল্প বলেছেন, সেইগুলো আমরা মূলত লক্ষ্মীর ভাণ্ডার এবং মা ক্রেডিট কার্ড সেটি চালু করছি। তাই আমাদের মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং নির্দেশে এবং রানাঘাট পৌরসভার সহযোগিতায় আয়োজনে আমরা আহেলিতে অর্থাৎ নজরুল মঞ্চে এবং আমাদের রানাঘাট পূর্বপাড়ে আমাদের নাসরা স্কুলে এই ক্যাম্পটি আমরা আয়োজন করেছি। এটি 15-16 আগস্ট থেকে 15-ই সেপ্টেম্বর পর্যন্ত এই দুয়ারে সরকার চলবে। এই দুয়ারে সরকারে 18টি প্রকল্প আছে, যারা যারা এই প্রকল্পের সুবিধা নিতে ইচ্ছুক তারা এই দুয়ারে সরকারের ক্যাম্পে এসে যোগাযোগ করবে। একটি বিশেষ ঘোষণা এই আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা বলতে চাই, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি নির্দেশ দিয়েছেন যে এই প্রকল্পের জন্য যে সংশয়পত্র লাগবে তার জন্য কোনো টাকা কিংবা কোনো কিছু দিতে লাগবে না। কেউ যদি এই পত্রের জন্য কোনো টাকা পয়সা চায় সেটা যেন আমাদের যারা সরকারি আধিকারিক আছেন এবং আমাদের পৌরসভার মুখ্য প্রশাসক যারা আছেন তাদের কাছে যদি অভিযোগ করেন, তারা সরকারি যেটা নিয়ম আছে সেই হিসাবে সঙ্গে সঙ্গে আমরা অভিযোগ গৃহীত করব এবং তার পদক্ষেপও নেওয়া হবে। রানাঘাট থেকে আমি সৌনক সেনগুপ্ত, নিউজ হাঙ্গামা।